এ সুষমার আসার তো সময় হয়ে গেল, জানি না কেন এত চিন্তা হচ্ছে। তোমার আদরের নাতনি তো? আরে মা, সবে তো স্কুল ছুটি হয়েছে, একটু তো সময় লাগবেই আসতে। দীপু প্লিজ একবার বাড়িতে আয়। কেন, কি হয়েছে? সুষমা স্কুল থেকে এখনো বাড়ি ফেরেনি। তোমাকে আমাদের স্কুলের পক্ষ থেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, তোমার ফিস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কোনো পাব বা ডিস্কো নয়, এখানে আমরা শাস্ত্রীয় সঙ্গীত শিখি। দেখো, আমি ওই ক্লাসিক্যাল ডান্স নিয়ে ভাষণ দিতে চাই না, আমি তোমাকে আমার চয়েসটা বলেছি,